দেখুন, এবার পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জাস্টিন ট্রুডোর। কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুলগুলোতে আদিবাসী শিশুদের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল তার জন্য পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। G7 সম্মেলন পরবর্তী সফরে অংশ হিসেবে কানাডার প্রধানমন্ত্রী সোমবার ভ্যাটিকান সফরে যান এবং পোপের সঙ্গে দেখা করেন। 1880 সালের দিকে কানাডার আদিবাসীদের প্রায় 1.5 লাখ শিশুকে সরকার পরিচালিত আবাসিক স্কুলে নিয়ে আসা হয়েছিল। কানাডার মূল সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য সেই সব শিশুদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। 1 শতাব্দীর বেশি সময় কানাডার সরকার স্কুলগুলোতে অর্থায়ন করলেও এগুলো পরিচালনা করত ক্যাথলিক গির্জা। সবশেষ স্কুলটি 1996 সালে বন্ধ হয়ে যায়। এসব স্কুলের অনেক শিক্ষার্থী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতো বলে অভিযোগ রয়েছে। 2015 সালে কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের একটি প্রতিবেদনে বলা হয়, আদিবাসী শিশুদের তাদের বাবা মা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে সাংস্কৃতিক গণহত্যা চালানো হয়েছিল। সেই কমিশনে পোপের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি সহ ক্ষতিগ্রস্তদের জন্য বেশ কিছু সুপারিশ করেছিল। সোমবার পোপের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, আদিবাসীদের প্রকৃত সমন্বয়ের মাধ্যমে কানাডার নাগরিকদের সামনে এগিয়ে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আমি পোপকে সে বিষয়ে বলেছি। ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি কীভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আমি আলাপ করেছি। পোপ ফ্রান্সিসকে আদিবাসীদের ক্ষমা চাইবার জন্য কানাডায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ট্রুডো। যদিও কানাডায় পোপের সফর ও ট্রুডোর অনুরোধের বিষয়ে এখন পর্যন্ত ভ্যাটিকান থেকে কোনো মন্তব্য আসেনি, তবে এটা নিশ্চিত যে পোপ ফ্রান্সিস ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যকার 36 মিনিট দীর্ঘ এই বৈঠকে দুজনে মিলেই ছিলেন বেশ আন্তরিক। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।